আর সেনাবাহিনীর তরফ থেকে যে বিবৃতি জারি করা হয় সেখানে বলা হয়েছে সতর্কতামূলক অবতরণ করে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। হেলিকপ্টারে ছিলেন বাংলা মুখ্যমন্ত্রী সহ তিনজন। খারাপ আবহাওয়ার কারণে সেবক রোডে আর্মি এভিয়েশন বেসে একটা 35 মিনিটের সতর্কতামূলক অবতরণ। জলপাইগুড়ি থেকে বাগডোগরা এসে কলকাতার জন্য ফ্লাইট ধরতেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে এসকর্ট করে এয়ারবেসে অপেক্ষা করার জায়গায় নিয়ে আসা হয় আর সেখানে সেনা আধিকারিকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। চা দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী সেখানে অপেক্ষা করেন ততক্ষণ যতক্ষণ না তার জন্য রাস্তার উপর দিয়ে গাড়ি যাওয়ার ব্যবস্থা করছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। 2:23 মিনিটে মুখ্যমন্ত্রী বাগডোগরা বিমানবন্দর ছেড়ে স্থলপথে রওনা দেন। বিবৃতি জারি করা হলো সেনাবাহিনীর তরফে। কপ্টার থেকে নামতে গিয়ে মুখ্যমন্ত্রীর চোট টানে কটাক্ষ সুকান্ত মজুমদারের। ভোট এলেই কেন বারবার পায়ে আঘাত পান মুখ্যমন্ত্রী? বারবার পায়ে আঘাত মানেই শুভ লক্ষণ নয় কটাক্ষ সুকান্ত। জানেন সব থেকে বড় চোট কোথায়? তা নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী যা বলেছেন তাতে মুখ্যমন্ত্রীর উচ্চ রক্তচাপ বাড়ার কথা ছিল। মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেও কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতির। আমিও দেখতে পাচ্ছি যে বারবার পায়ে আঘাত পাচ্ছেন উনি প্রত্যেকটা নির্বাচনের সামনে এসে। আমার মনে হয় উনি তো জ্যোতিষী জ্যোতিষীতে বিশ্বাস করেন, দ্বৈতাপতিকে দিয়ে পুজো টুজোও করেন বাড়িতে। একবার ওনার কাছ থেকে কনসাল্ট করলে হয় কেন বারবার পায়ে আঘাত হচ্ছে। আমি এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। তো বারবার পায়ে আঘাত পাওয়া মোটেও শুভ লক্ষণ নয় বলে আমার মনে হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রীও জানেন যে সব থেকে বড় চোটটা কোথায় আছে এবং সেই তাকে নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত উদ্বিগ্ন যে আগামী দিনে তার কি হবে, তার ভবিষ্যৎ কি। আর বিশেষত আজকে মাননীয় প্রধানমন্ত্রী ভোপালের সভা থেকে, মধ্যপ্রদেশের সভা থেকে যে কথা বলেছেন, তারপর মাননীয় মুখ্যমন্ত্রী, আমি ভেবেছিলাম হাই ব্লাড প্রেশার হবে, যাই হোক পা ভেঙে গেছে বা পায়ে আঘাত পেয়েছেন এরকম শুনতে পাচ্ছি। ওনার দ্রুত পা এবং কোমরে দ্রুত সুস্থতা কামনা করছি। মাটিতে পা রেখে চলতে শিখুন, নির্বাচনের আগে দুর্ঘটনা কেন হয়? কটাক্ষ মোহাম্মদ সেলিমের। আমি তার সুস্বাস্থ্য কামনা করছি এবং দ্রুত তিনি আবার সুস্থ সবল হয়ে অ্যাক্টিভ রাজনীতিতে থাকুন, প্রশাসনে থাকুন, প্রশাসনের দায়িত্ব নিন। কারণ এই সময় রাজ্যের খুব খারাপ অবস্থা, আইন শৃঙ্খলার যা অবনতি হয়েছে, উনি যা যেটুকু গুন্ডা কন্ট্রোল করতেন সেগুলো সব আনকন্ট্রোল হয়ে যাচ্ছে, পুলিশকে কন্ট্রোল করতে পারছেন না। বর্ষা বাদলের দিনে হেলিকপ্টার নিয়ে উত্তরবঙ্গে কেউ যায়, টুরিস্টদেরকে বরণ করা হয়, মাটিতে পা রেখে চলতে হয়, বেশি উড়ান খাটলা নিয়ে না ঘোরাই ভালো। আর দ্বিতীয় আমার আশঙ্কা হয় যখনই দুর্ঘটনা হয় কিছু নির্বাচনের আগে হলে উনি আবার মাথায় ফেটটি বেঁধে আবার হুইল চেয়ারে বসে আবার তিনি সিপিএফকে দোষ দিয়ে নির্বাচনী প্রচার না করতে পারেন। বিরোধীরা যেভাবে কটাক্ষ করেছেন তার জবাব দিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। কি বলেছেন শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় মাটিতে পা রেখে চলেন বলেই চিত্তরঞ্জন শিশু সদনের একটা ফ্লোরকে বেআইনি ভাবে দীর্ঘদিন দখল করে রাখা, নিজের মন্ত্রী হিসেবে নিজের দপ্তরে মাইনরিটি অ্যাফেয়ার্সের সমস্ত কাগজ জ্বালিয়ে দেওয়া মোহাম্মদ সেলিম এবং বামফ্রন্টের অরাজকতার অপশাসন ঘটিয়ে পরপর তিনবার মানুষের রায়ে প্রত্যেকবার আগের থেকে বেশি ভোটে মমতা ব্যানার্জি জিততে পারেন, মাটিতে পা রেখে চলেন বলেই সেটা সম্ভব। আর সুকান্ত মজুমদারের কথায় আমি একটু বলি, তিনি মধ্যপ্রদেশের ভোপালে আজকে নরেন্দ্র মোদীর কথা বললেন, যিনি শতাব্দীর সেরা পাবলিসিটি মাস্টার। যখন মণিপুর জ্বলছে সেই সময় তিনি আমেরিকা ভ্রমণ করে এসে হঠাৎ তার জ্ঞান হলো, তিনি বুঝতে পারছেন তার পায়ের তলা থেকে রাজনৈতিক জমি সরে যাচ্ছে, আগামী লোকসভা নির্বাচনে তার বিদায় ঘণ্টা বেজে গেছে। এমত অবস্থায় মানুষের মহাজোটকে সম্মতি দিয়ে এতগুলো বিরোধী জোট এক জায়গায় আসছে, তাই তিনি বাংলার নামে বদনাম করতে গিয়ে ভুলে গেছেন যে তার বন্ধু গৌতম আদানি $120 বিলিয়ন স্ক্যাম করেছেন। তিনি ভুলে গেছেন তার বন্ধু নীরব মোদি $14,000 কোটি চুরি করে পালিয়ে গেছে। তিনি ভুলে গেছেন তার বন্ধু মেহুল চৌকসি $13,500 কোটি চুরি করে পালিয়ে গেছে। ভারতবর্ষ তাকে বিক্রি করে দিয়ে শতাব্দীর সব থেকে বড় স্ক্যামে জর্জরিত যে রাজনৈতিক দল, তার নাম ভারতীয় জনতা পার্টি।